এক সময় মানুষ গুহায় বাস করত। সভ্য সমাজের আগে তারা জীবন বাঁচানোর তাগিদে খেত নানা রকম খাবার, যা হয়তো খাবার হিসেবে গণ্যই করা যাবে না। কিন্তু সভ্য সমাজে এসেও এখনো এমন অনেকেই আছে যারা আদিম সমাজের সেই প্রচলনকে বোধহয় ধরে রাখতে চাইছে, তাই তারা খাচ্ছে উদ্ভট বিচ্ছিরি সব অখাদ্য কুখাদ্য। পোকামাকড়, ফুল, গাছ, প্রাণীর শরীরের বিভিন্ন অংশ, এমনকি আরো এমন কিছু জিনিস যা খাবার হিসেবে গ্রহণ করছে ঠিকই অনেকে, কিন্তু সেগুলোকে খাবার হিসেবে অন্তত আপনি আমি মেনে নিতে পারবো না। নাম্বার 1, পিচকাম। পিচ ফল আজকাল অনেকটাই জনপ্রিয়। কম বেশি অনেকেই পছন্দ করে পিচ ফল, কিন্তু পিচ ফলের গাম মানে আঠা কি কখনো খেয়েছেন? আমরা না খেলেও অনেক দেশে খাওয়ার নিয়ম রয়েছে। এটি পিচ ফলের কষ গাছের গায়ে জমে জমে এক ধরনের আঠা তৈরি হয়, আর এটাই কিছু মানুষ মজা করে খায়। গাছ থেকে আঠা কেটে সেটাকে আগে ভালোভাবে শুকানো হয়। শুকিয়ে গেলে সেই আঠা তারা তরকারি রান্নায় ব্যবহার করে, সিদ্ধ করে তারপর খায়। আবার অনেকে শুধু সিদ্ধ করেও খায়। নাম্বার 2, লোটাস সিড। লোটাস সিড হলো লোটাস অর্থাৎ পদ্ম ফুলের বীজ। গ্রামের মানুষের কাছে শাপলা আজও খুবই জনপ্রিয়, কিন্তু পদ্ম বা শাপলার বীজ কিন্তু আমরা খাই না। বড় আকারের এই পদ্ম বীজগুলো থেকেই ফুল হয়। আপনি জেনে অবাক হবেন, কিছু দেশের মানুষ ফুল ফুটে ঝরে যাওয়ার পর অকেজো বীজগুলো তুলে আনে, তারপর খোলস থেকে বীজগুলোকে আলাদা করে এবং বীজের খোসা ছাড়িয়ে ভেতরের সাদা অংশটুকু দিয়ে তৈরি করে বিভিন্ন তরকারি এবং সালাদ। অনেকে আবার কাঁচাও খায় এই বীজ। নাম্বার 3, কদম ফুল। বাংলাদেশের মানুষের কাছে বর্ষার ফুল হিসেবে পরিচিত কদম ফুল। এই ফুলের সৌন্দর্য দেখেই আমরা মুগ্ধ হলেও সবাই কিন্তু সৌন্দর্যতেই ক্ষান্ত নয়। কিছু দেশের মানুষ এই ফুলটিকে খেতেও পছন্দ করে। কদম ফুলের বলের মতো অংশের উপর থেকে ফুল ছাড়িয়ে সেটা রান্না করা হয়, আর বলের মতো অংশটি তারা রান্না করার পাশাপাশি ফলের মতো কাঁচাও খায়। আমরা কদম ফুল হিসেবে চিনলেও তারা এটিকে এক ধরনের ফল হিসেবে গণ্য করে। নাম্বার 4, পিঁপড়ার ডিমের স্যুপ। স্যুপ তো কম বেশি আমরা সবাই খাই, শুধু মাংসের স্যুপই না, ডিমের স্যুপ আজকাল বেশ জনপ্রিয়ই বলা চলে। তবে তা যদি পিঁপড়ার ডিম হয়, তবে পিঁপড়া হোক বা তার ডিম, এ দুটার কোনোটাই তো বাঙালির খাদ্য তালিকায় পড়ে না। তবে এমন অনেক দেশের মানুষ আছে যারা এই পিঁপড়ার ডিমের স্যুপ খুব মজা করে খায়। লাল পিঁপড়া সাদা ডিম দিয়ে তৈরি স্যুপ অনেক স্বাস্থ্যকর বলে মনে করে অনেক দেশের মানুষ। নাম্বার 5, ক্যাকটাস। গাছপ্রেমী মানুষ যারা গাছ দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন, তাদের কাছে ক্যাকটাস বা ফণি মনসা পছন্দের শীর্ষে। কাঁটাযুক্ত হলেও ঘরের সৌন্দর্য বাড়াতে ভালোই কাজে দেয় এটি। এই গাছ ঘরের কাজে লাগলেও খাবার হিসেবে তো কারো কাজে লাগে না, কথাটি পুরোপুরি ঠিকও বলা যায় না। কাঁটাযুক্ত গাছেরও মুক্তি নেই অনেকের হাতে। কাঁটাগুলো ছেঁটে গাছের বাকি অংশের ছাল ছাড়িয়ে সেটাকে সবজি হিসেবে ব্যবহার করে অনেক দেশের মানুষ, বিশেষ করে মরুভূমি অঞ্চলের মানুষেরা। নাম্বার 6, কচুরি পানার বীজ। পদ্মের বীজ খাওয়ার কথা তো শুনেছেন, তাই বলে কচুরি পানার বীজ? কচুরি পানার বীজ তো দূরের কথা, আমরা তো কচুরি পানাও খাই না। তবে অনেকেই কিন্তু খায়। পানিতে ভেসে থাকা ছোট ছোট কচুরি পানার নিচে পানির তলে থাকে এই বীজ। কাঁটার মতো দেখতে কচুরি পানার বীজ, সেগুলো রান্না করা ছাড়াও কাঁচা খায় অনেকে। অনেকটা শামুকের মতো স্বাদ নাকি এটার। নাম্বার 7, গান্ধী পোকা। পৃথিবীর অনেক দেশের মানুষই আজকাল হরেক রকমের পোকা খায়, কিন্তু তাই বলে গান্ধী পোকা? দক্ষিণ আফ্রিকা এবং তাইওয়ানের মানুষজন এই পোকা খায়, তাও আবার কাঁচা কাঁচা। তাদের দেশে খুবই বিখ্যাত একটি খাবার এটি। তারা এই পোকা শুকিয়ে ভেজে রান্না করে তো খায় বটেই, আবার কাঁচা খাবারও খুব প্রচলন রয়েছে। নাম্বার 8, কলা গাছ। কলা তো আমরা হরহামেশাই খাই, কিন্তু কলা গাছ তো হাতির খাদ্য। সাধারণত আমরা কলা গাছ থেকে কলা বা কলার মোচাই খাই, তবে কিছু দেশের মানুষ বাদ দেয় না স্বয়ং কলা গাছকেও। কলা গাছের গোড়া খাওয়ার প্রচলন রয়েছে কোনো কোনো দেশে। কলা গাছের শিকড় সহ গোড়া কেটে সবটা ছাড়িয়ে ভেতরের সাদা অংশটা রান্না করে খায় অনেক দেশের মানুষই। নাম্বার 9, তিমির চামড়া। গ্রিনল্যান্ডের ইনুইটরদের কাছে তিমি মাছের চামড়া এবং চর্বি দিয়ে তৈরি বিশেষ একটি খাবার খুবই জনপ্রিয়। শুধু তাই নয়, তাদের ঐতিহ্য সঙ্গে মিশে আছে এই খাবার। তবে এটি কিন্তু রান্না করা হয় না, শুধু একটু আচার মাখিয়ে কাঁচাই খেতে হয় এই খাবারটি, অর্থাৎ তিমি মাছের চামড়া এবং চর্বি। খাবারটির নাম সেখানে মুকটুক।
নামাচ্ছেন? বাঁশ। আজকাল খাবারে বাঁশের ব্যাপক প্রচলন বেড়েছে। বাঁশ দিয়ে দমে রান্না করা খাবারের স্বাদই আলাদা। এক্ষেত্রে বাঁশ কিন্তু ডাইরেক্টলি খাবার হিসেবে ব্যবহৃত হয় না, তবে কিছু দেশের মানুষ বাঁশকেই খাদ্য হিসেবে গণ্য করে। তবে কচি বাঁশ বা আস্ত বাঁশ নয়। বাঁশ কাটার পর অবশিষ্ট অংশ থেকে আবার বাঁশ উৎপন্ন হয়। পরিপূর্ণ বাঁশ হওয়ার আগে বাঁশের যে শক্ত মোথার মতো তৈরি হয় সেটাই মূলত খায় অনেকে। সেই মোথা ছাড়িয়ে রান্না করে খায় অনেকটা কলার মোচার মতো। নাম্বার 11, মাছের পাই। পাই বিদেশিদের মাঝে খুবই জনপ্রিয় একটি খাবার। অ্যাপল পাই, ওয়াটারমেলন পাই, ক্রিম পাই, এমন কিছু সাধারণ কিন্তু মজাদার পাইয়ের কথা হয়তো আমরা অনেকেই জানি। তবে মাছের পাইয়ের ব্যাপারে শুনেছেন কখনো? তা খেয়েছেন কি? খাননি? আমি নিশ্চিত, কারণ সেটা তো খাওয়ার যোগ্যই না। তবে আমেরিকায় অনেকে মাছের পাইও খায়। তারা মনে করে ডিমের সাথে মাছের এই মিশ্রণ শরীরে নাকি ডাবল পুষ্টি দেয়। তাই কাঁচা ও সিদ্ধ দুই ধরনের মাছ দিয়েই তৈরি হয় এই পাই, যা দেখতেও বিচ্ছিরি আর খেতে যে কি হবে তা তো শুধু তারাই বলতে পারে। নাম্বার 12, রক্তের পুডিং। আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার কয়েকটি দেশে খাওয়া হয় এই ব্ল্যাক পুডিং। মূলত পশুর জমাট বাঁধা রক্তের সঙ্গে বিভিন্ন ধরনের উপকরণ মিশিয়ে তৈরি করা হয় এই ব্ল্যাক পুডিং। শুধু রান্না করা রক্ত নয়, দক্ষিণ এশিয়ার কিছু দেশে হাঁস বা শুকরের কাঁচা তাজা রক্ত সরাসরি পুডিং করে খাওয়া হয়। কথা আছে, মানুষ পারে না এমন কোনো কাজ নয়। তাই বলে এমন সব কাজ করার কোনো প্রয়োজন নেই যা মানুষের ক্ষতির কারণ হতে পারে। উদ্ভট সব খাবার খেতে অনেকে পছন্দ করলেও তা আসলেই খাবার যোগ্য কিনা বা আমাদের শরীরের জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত তাও আমাদের বিচার করে দেখা উচিত। এসব খাবারের অধিকাংশই আমাদের শরীর ও মন দুটোর উপরই প্রভাব ফেলার ক্ষমতা রাখে। আমাদের খাবারের রুচিও যেমন নষ্ট করতে পারে, তেমনি শরীরও করতে পারে অসুস্থ। তাই আমাদের উচিত এইসব পরিহার করা। কোনো কিছু পেটে ঢোকানোর আগে অবশ্যই যাচাই বাছাই করে নেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। জানো, আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।